মোটামুটি সব ভালোই আছে। তা বাড়িতে যখন দুজনে একাই আছি তাই একটু লাগাম আনন্দ পড়ো। কি বলছো? আমাদের গ্রামে সব ভালোই আছে। এইবারে এইবারে আবার ভাঙো থাকবে। আমি না আসা ঠিক আছে।
স্কুল ঘরে ছিলাম, ভালো মন্দ খেতে পায় না, চুরি তো করবো। ঘরে যদি ভালো মন্দ খাবার থাকে চুরি করব, কিন্তু চুরি করার নিয়ম আছে। মাংস ঝোল টোল থাকে আগে খেয়ে লোবা না, ঝোলে পাঁচটা আঙুল এক জায়গা করবা, ঝোলে চুপিয়ে লোবা দুটো হাত, যে মাটিতে এমনি ছাপ দিয়ে দেবো দরজা পর্যন্ত, খাইলে মনে করি গিরিলে খেয়ে পালিয়েছে। আমি বড় বড় ছাপ দেবো, মুখে কুকুরি খাই চলো আওয়াজ করো না, যদি পাঁচ কম চাপে আমরা যে ঘরে ঢুকি তার নিচে থেকে মাথা পর্যন্ত ছিল ছাড়িয়ে দিই, এই মাগের একবারে নিচে থেকে নিতে লাগবো যা পাবো। তুই নিচে থেকে আমি পায়ের আঙুটি তোরা খুব চাপি যাব, খুব টুরে বার বলি বলি আমি মাথার চুল কোটা ছিঁড়ে দেবো, বিক্রি করবো। তুমি যদি মাথা তুলে ওটা বিক্রি হবে না, আরো করবি আমি যদি আমার স্বামী ধরেছি তাও ঠিক বলেছ। ভালো মন্দ খাই না, কথা হয়ে আছে আমরা এসে খবর করে খাবো। খেয়েছি বহু ক্লান্ত হয়ে গেছে, আমি উঠতে পারবো না, তোমায় ধরে খানি ঠিকলে তুলে দাও। তুমি কোথায় ঢুকবা? বত্রিশ পঞ্চান্ন মারুতি গাড়ি কি সরান, কারণ না হলে পুলিশের গাড়িতে ঢুকতে পারছে না। বত্রিশ পঞ্চান্ন ড্রাইভারকে বলছি গাড়িটা সরান। ঢুকতে হবে না, পুলিশকে মেরে দেবো।
আশ্চর্য ব্যাপার, এতটা রাত হয়েছে আর এখনো পর্যন্ত বাড়ির দরজা খোলা। হ্যাঁ, যা ভয় করেছি তাই বলেছি, ঘুমিয়ে পড়ানোর দিন কাল খারাপ, গ্রামে চুরি হচ্ছে, দিব্যি ঘুমিয়ে পড়েছে। আমি তোমাকে কি বলে গেছিলাম যে ঘুমিয়ে পড়বে না, দরজা খোলা রাখবে না, আর দরজা খোলা রয়েছে। কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম গো, খেতে পেলাম না। ওই খাসির মাংস কুকুরে খেয়েছে? কুকুরই খেয়েছে। দুটো থালার ভাত কুকুরে খেয়েছে? আমি যখন প্রধান সাহেবের বাড়ি গেছি তখন ঘরে দু দুটো মরদ কে ঢুকিয়েছি, পাশে বসে দুটো মরদ কে খাইয়েছি। Thank you.
Why? 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 Why?
মরার আগে আমার ইচ্ছা কি আপনার বোন মুখে একটা চুমু খাবো। ভাই কুমি এইবার তোমার পালা। হ্যাঁ তোমার পালা, বলুন তোমার তো প্রাণদণ্ড হবে, একজনকে শাস্তি দিলাম, তোমাকে শাস্তি দেবো ওই প্রাণদণ্ডই। তোমার মনে কি কোনো আশা ইচ্ছা আছে? শেষ ইচ্ছা আর ভাই তোমার ইচ্ছাটাকে শেষ করার মতো বলে দাও। আগে আমি আমার ইচ্ছা পূরণ করবেন। হ্যাঁ আমি চেষ্টা করবো, বুদ্ধির বাচ্চে বুঝে যা হয় হবে। হুজুর আমার শেষ ইচ্ছে যদি আপনি পূরণ করেন তাহলে আমি একটা কথা বলি। আমার বড় ইচ্ছা, আমি একটা মন্ত্র জানি। তুমি একটা মন্ত্র জানো? আগে হ্যাঁ হুজুর। কি মন্ত্র? আমার মন্ত্র, আমি একটা যদি সোনার বিচন পেতাম তাকে যদি মন্ত্র করে দিতাম সেই সোনাটা লাগাইলে আমরা গাছ হবে, প্রচুর সোনা ধরবে। মন্ত্র আগে তুমি ভাবছো প্রধান সাহেবকে ফাঁকি দিয়ে তুমি আগে তুমি বেরিয়ে যাবে, কিন্তু বেরোতে তো আমার ক্ষতি করো। আপনি বলেছেন আমার শেষ ইচ্ছা পূরণ করবেন, আমি ওই বিচনটা পুঁচে দেবো, সোনা হবে। এই লকডাউনে প্রচুর মানুষ না খেয়ে আছে, তাই আমি মরার আগে আমি আমার এই দেশের জন্য কিছু করে যেতে যাই। তুমি সোনার গাছ লাগাও না কেন? আগে আমি ওই গরিব মানুষ তো, আমার ঘরে তো সোনা নেই। ও আচ্ছা, সোনা নেই তাহলে আমি কি করবো? তাহলে একটা সোনার জন্য দিই আগে, তুমি সেটা পুঁতে দেবে, সঙ্গে সঙ্গে গাছটা আমি হবে। আগে গাছে প্রচুর সোনা হবে, সেই সোনা দিয়ে দেশের অভাব মিটবো, তাই তো? কথাটা সত্যি তো? তাহলে এখানে পরীক্ষা দেবো। হ্যাঁ হ্যাঁ পরীক্ষা করে দেবো। গিন্নি তোমার তো সোনা সব চুরি গেছে, তা আর কোনো এমনি কোনো আংটি টাংটি নেই? একটা দিয়ে দেখি পরীক্ষা করে যদি হয় তোমার আরো দেবো, যদি শোনা না ফলে তাহলে তোমার মরদান কিন্তু অনিবার্য। আমি তো এমনি মরবো, আর আমি তো এটা নিয়ে পালাইছি না। আচ্ছা আমি তো আপনাদের সামনে পুঁতে দেবো। রাত কত আগে? রাত কত আমি তো চুরি করেছি। যে ব্যক্তি জীবনে কোনোদিন চুরি করেনি সেই ব্যক্তি যদি পুঁতে চুরি করে থাকে তাহলে গাছটা পেয়ে যাবে। তাহলে মন্ত্র বলে দিয়ে এসো আমাকে দাও ওটা। যে চুরি করেনি সেই আমাকে আমি বাবার মনে হয় যেন কোনোদিন কিছু পাবো ওটা বলতে পারছি না, কিছু হইতেও পারে বলা যায় না, আমি ওটা পুতলে হবে না। আমার তাহলে আপনি কিন্তু চুরি করেছেন, হয়তো হয়তো প্রধান মানুষ চুরি করে নাই এমন কথা বলা যায় আগে। তার কথা আমি বলছিলাম কি আমরা প্রশাসনের লোক, নানা রকম মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়, ওই ফাঁকেই তো বুঝতে পারেন সব। চুরিটা কার জিনিস? না নিলেও চুরি, কিন্তু না বলে নেওয়াটাও চুরি। আগে উনি চুরি করেন নাই, তবে তারকবাবু ঘুষ তো খান।
আমি বলি কি প্রধান সাহেব, আপনার স্ত্রী ঠিক কথা বলছেন, আমার স্ত্রী ওর জীবন চলে গেছে, যদি চুরি করে থাকে তার উপর তিনি না বলে নেন তাহলে কিন্তু বের হবে সেটাও চুরি। আপনারা পাবলিক কেউ আছেন, কোন দর্শকে কেউ আছেন যে জীবনে কোনোদিন কিছু চুরি করেন নাই? যদি কেউ জীবনে চুরি করেন না তাহলে এই সোনার আংটিটা বসিয়ে দেন। বাবার লোকের নেই হুজুর, এরা কেউ বলতে পারবে না জীবনে গিয়ে আমি কোনোদিন চুরি করি নাই, কেউ কোনো কিছু চুরি করেছি। হ্যাঁ করেছে হুজুর, সবাই চোর, আপনি চোর, এ চোর, অনেকেই চোর। আর হুজুর আমি দুটো ভাত খেয়েছি চুরি করে, এই জন্য আমার ফাঁসি হবে হুজুর। যারা লাখ লাখ টাকা চুরি করে এত বড় লোক হয়েছে আপনি তাদের ফাঁসি দেবেন না হুজুর? আমি গরিব মানুষ, পেটের দায়ে দুটো ভাত খেয়েছি, তাই আপনি আমার ফাঁসি দিয়ে দেবেন? আপনারা কোটি কোটি টাকা চুরি করে আপনারা সাধু, আর আমরা সারা গরিব মানুষ দুটো ভাতের দায়ে চুরি করে জীবনে আমরা হলাম চোর, আর আপনারা বাবু সাধু। না বন্ধুরা, আমি বুঝতে পেরেছি আমি যে ঘোষণা করেছিলাম এই সিদ্ধান্ত আমার ভুল হয়েছে, আমি তোমাকে প্রাণ দণ্ড দিতে পারি না। তার কারণ সমাজের মুখে আমরা কোন সাধু মানুষ নাই, বর্তমানে সবাই আগ্রহ করো আমরা চোর। বাবার কাছে চুরি করছে সেও চোর, স্ত্রী স্বামীর কাছে চুরি করছে সেটাও চোর, তাই চুরি আমরা সবাই করি। কিন্তু তোমার আমি এইভাবে শাস্তি দিতে পারি, তাই তোমাকে আমি মুক্ত করে দিলাম। আমার মুক্তি করবেন না কেন? এখন আমরা তো সবাই মরে যাব, এই যে করোনা রোগ এসেছে এ রোগে আমরা সবাই মরে যাব, আমরা কেউ বাঁচবে না। তুমি জানো না পৃথিবীর সৃষ্টি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে মাঝে মাঝে মহামারী দেশে এসেছে, এসেছে কখনো কলেরা, কখনো বসন্ত, কখনো ডায়রিয়া, এইসব বহু রকম রোগ এসেছে। তাই রোগ কোনো স্থায়ী নয়, সেই রোগ কিন্তু চলেও গেছে। করোনা এসেছে, একদিন করোনা মুক্ত হবে।